ঈশ্বর, এগুলো শিল্পাটা নয়, এগুলো হলো মাইস্টোন। মাইস্টোন কি বাবা? মাইস্টোন আমাদের গ্রাম থেকে তো কলকাতা অনেক দূর, তো গ্রাম থেকে যে কলকাতা কতটা দূর সেই দূরত্বটাই তো এখানে লেখা আছে। তাহলে তো বেশ মজার বাবা, আমি এগুলো গুনবো বাবা। ঠিক আছে ঈশ্বর, তাহলে তুমি এগুলো গুনো, আমি তাহলে একটু জিরিয়ে নি। ঠিক আছে বাবা। দেখি তো কতটা ভালো গুণ। ব্যাপারটা তো তুমি বুঝতেই পারছো, কি আর ব্যাপার করো,
কালকে যে বললে যাবে, আজকে অনিচ্ছুক কেন? আরে না না, অনিচ্ছুক নয়, আমি বলছি যে আমি তো ভেতর ভেতর আছি আর সাহায্য করছি বটে, তবে যদি নাই বাজাই তাতে তো আর কোনো ক্ষতি নেই। দেওয়ালে ওই যে মহাপুরুষটার ছবি দেখছো, ফেলাও ওই মাটিতে, ফেলাও। হাই স্যার, এত ছুটছো কেন? চলো মামি চলো। ঈশ্বর যেও না ঈশ্বর, আর পারি না, আর পারি না আমি ঈশ্বরকে নিয়ে, যাই এখন, গিয়েই না হয় তার মান ভাঙার চেষ্টা করব। বিধবা বিবাহ চালু করার সপক্ষে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের সাথ দিলেও বিদ্যাসাগরের পুত্র রমাপ্রসাদ রায় কিন্তু পুরোপুরি ব্রাহ্মণ সমাজকে এড়িয়ে চলতে পারলেন না। এদিকে বিদ্যাসাগর দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই গোড়া সমাজকে টেনে উপরে ফেলে নতুন ভারত গড়ে তোলা যায়। এবার দেখি বিদ্যাসাগরের সেই চিন্তা সেই প্রচেষ্টাকে। আর পারা যায় না, এই গোড়া অন্ধ সমাজ থেকে কি করে যে বিধবা বিবাহ চালু করা যায় তা আমাকে ভাবতেই হবে। বিদ্যাসাগর মহাশয়, আপনি যতটা সম্ভব পূর্ণ সহযোগিতা ব্রিটিশ বাহিনী আপনাকে করবে, আপনি এগিয়ে যান, এগিয়ে যান বিদ্যাসাগর মহাশয়। তবুও শত লাঞ্ছনা, শত কষ্ট, শত অপমান বিদ্যাসাগর সহ্য করেছেন, কিন্তু তার সেই সমাজপতিও আছো দেখছি, আর গ্রামের সমস্ত মানুষও আছো দেখছি, তোমাদের কথা বলে তাহলে আমাদের এই সমাজে ছোট ছোট বাচ্চা মেয়েদের অল্প বয়সে বিবাহ হয়ে যাচ্ছে, তারা বিধবা হয়ে যাচ্ছে, তাদেরকে পুনরায় বিবাহ দেওয়ার জন্য আমাদের ভাবা উচিত, অর্থাৎ বিধবা বিবাহ চালু করা উচিত। কি বলছেন আপনি? বিধবা বিবাহ
ছি ছি, প্রত্যেক মানুষ যদি হৃদয়ের উচ্ছ্বাস আর বুদ্ধির কৌশল অনুসারে চলে তাহলে আমাদের এই সমাজ দুই দিনে উচ্ছন্নে যাবে। এই তো হলো শাস্ত্র যে আমাদের শাসন করে। শাস্ত্র যুগে যুগে বদলেছে, কারণ শাস্ত্রের চেয়ে মানুষ বড়। না না, আমরা এসব কিছু মানি না, মানি না, আমরা মানি না। মারো মারো, ওকে মারো। এই গোড়া অন্ধ সমাজে আমি বিধবা বিবাহ চালু করতে পারলাম না। ঈশ্বর আমাকে রাস্তা বলে দাও। চালু করেছেন, মুখ্য উদ্দেশ্যই কিন্তু বাল্য বিবাহ বন্ধ করা।